মমতা ব্যানার্জিতে অ্যাকচুয়ালি আজকে ভারতবর্ষের বুকে উনি সবচেয়ে বেশি জননেত্রী হিসেবে এগিয়ে আছেন। তো আজকের ভোটটা ওনার কাছে কোনো পরীক্ষা নয়, শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা ওনার জয়ের জন্য। আমরা চাইবো উনি যেন আগামী দিনে ভারতবর্ষকে নিজের হাতের মধ্যে নিয়ে ভারত সারা পশ্চিম মানে পশ্চিমবঙ্গ সহ যত রাজ্য আছে ভারতবর্ষে সব রাজ্যে যেন পশ্চিমবঙ্গের মধ্যে এই উন্নয়নের যে আজকে জোয়ার চলছে সেটা যেন সারা ভারতে ছড়িয়ে পড়ে সেটাই আশা করবো। মমতা ব্যানার্জির জয়টা শুধুমাত্র অপেক্ষা, অন্য কিছু আর। লোকে বলে না যে নাই কাজ কই বাজ, অনেকে অনেক কিছু বলে, তো সেই বিরোধী দলনেতা জিতবে এটা আমার শুনেও নিজেকে হাসি পাচ্ছে। তো আমরা আছি মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের মানে এতেই বসে আছি, মানে জয় ঘোষণা কিছু মানে জয়ের অপেক্ষায় বসে আছি আর কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময়ের জন্যই মানুষের পাশে থাকেন, মানুষকে কাজ দিয়েছেন, উন্নয়ন দিয়েছেন, তারপরে তিনি জয়টা তিনি পেয়েছেন। কিন্তু যিনি কাজ করেননি, কিছুই করেননি, তিনি জয় পাবেন কি করে? আর মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এবং বিপুল ভোটে জিতবেন, সেই জেতার আমরা মানে আনন্দ করবো সেটা তো 3 তারিখে মানে আজ থেকেই আনন্দ করছি, বিগত দিনেও আনন্দ করেছি, আগামী দিনেও আনন্দ করব। এই আনন্দটা আমরা সারা জীবনই করে আস মানে করব। তো সেটা বিরোধী ওটা কোনো কিছুতে টিকতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় কোন পাশে টিকতে পারবেন না। একদিকে পিসি শক্তি, একদিকে উন্নয়ন। পিসি শক্তি তো মানে হাওয়ায় চটির শক্তি, সেটা সে আম জনতা সবাই জানে, আমরা জানি, তাতে সেটা মানে মুখে প্রকাশ করার দরকার নেই আমাদের, সেটা আম জনতাই বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ক্ষমতা, কত উন্নয়ন, সেটা আম জনতাই বলবে। তাই আমাদের মুখ ফুটাতে হয় না। খুশি হব আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যেদিনকে জয়ের ঘোষণাটা হবে, কারণ এটা শুধু সময়ের অপেক্ষা, সেটা রামনগরবাসী নয় ওই রাজ্যবাসীও জানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, এবং যেদিনকে রেজাল্ট আউট হবে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষের বেশি ভোটে জয়লাভ করবেন। বিরোধী দলনেতাকে কি বার্তা দিতে চাইছেন? বিরোধী দলনেতাকে বার্তা দেওয়ার কিছু নেই, আসলে উনি বুঝে গেছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবেন। গত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন বিরোধী দলনেতা বর্তমানে যিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী, উনি যেভাবে চারদিকে ঘুরে বেড়িয়েছিলেন, যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎস অপপ্রচার করেছিলেন, সেটা কিন্তু বাংলার মানুষ কিন্তু প্রমাণ করে দিয়েছেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 211 ছিল, 2016তে 212, 2021-এ 213। পূর্ব মেদিনীপুর উত্তর পশ্চিমবঙ্গের সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে জিতেছিলেন, অর্থাৎ আজকে সেটা শুভেন্দু অধিকারী জালিয়াতি করে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল, তার জন্য আজকে উপনির্বাচন হচ্ছে। কিন্তু এটা মমতা ব্যানার্জি এই ভোটে নিশ্চয়ই জিতবে, এটা অস্বীকার করা।